প্রাক্তন সিপিআইএম বিধায়ক রীতা কর মজুমদার মারা গেছেন বৃহস্পতিবার বিকেলের দিকে তিনি মারা যান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি আজ ডায়ালিসিস করার জন্য শান্তের বাজার হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে সেখানেই মারা যান এই নারী নেত্রী মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর স্বামী গোপাল মজুমদার তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আসেন তিনি এসএফআই নেত্রী ছিলেন পরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী হিসেবে উঠে আসেন সাব্রম কলেজ থেকে স্নাতক হন উনিশশো নব্বই সালে দু হাজার আট সালে থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন প্রথমবারই জয়ী হন সিপিআইএম প্রার্থী হিসেবে দু হাজার তেরো সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন রীতা কর মজুমদার দু হাজার আঠেরো সালের নির্বাচনে তিনি হেরে যান